যাদের মধ্যে আমি দেখেছি আমার শিবিরের দুজন কর্মী পায়ে গুলি দিতে হয়েছেন, তাদেরকে না হচ্ছে আমি যতদূর জানতে পেরেছি রমনা থানায়। অন্যদিকে পুলিশের রমনা জোনের এসি কুটুম, তিনিও জামাত কর্মীদের আক্রমণে পায়ে তাপ্তাক্ত হয়েছেন, পায়ে আহত হয়েছেন, তিনি আহত হয়েছেন। এদিকে পুলিশের রমনা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নুমান যেমনটা জানাচ্ছে, তিনি বলছেন যে তারা এই হামলা সম্পর্কে আগে থেকে জানতেন না। আজ সারা দেশব্যাপী জামাতের বিক্ষোভ কর্মসূচি কথা ছিল, ঢাকায় তারা অনুমতি পায়নি, তাই হঠাৎ করেই তারা এই ঝটিকা যে বলা যায় যে তাণ্ডব। রুবাইত, আপনি এই মুহূর্তে কি দেখছেন? জামাতের যে সংঘবদ্ধ মিছিল আসছিল একটা পান্থপথ থেকে, আরেকটি ছিল আপনি বলছিলেন বসুন্ধরার দিকে, তারা কি অবস্থানে এখন আছেন? জামাত শিবির কোন কর্মী আপনি কি দেখতে পাচ্ছেন রাস্তায়? আপনাকে একটু জানাতে চাই যে এই মুহূর্তে পান্থপথ, কারান বাজার এবং বসুন্ধরা সিটির আশেপাশের এলাকা ব্যাপক জোরদার আমি দেখতে পাচ্ছি। রাস্তা দিয়ে পুলিশের সাঁজোয়া বহর টহল দিচ্ছে। জামাত শিবিরের কর্মীরা এই যে পুলিশের লাঠি পেটায় আহত হওয়ার পর কর্মীরা আসলে কাঁঠাল বাগান এবং পান্থপথের বিভিন্ন গলিতে অবস্থান নিচ্ছে, তবে তারা অনেকটা ভেতরের দিকে। এই মুহূর্তে এই আমি যদি বলি যে পুরো 30 কিলোমিটারের ব্যস্ততম এই জায়গাটিতে কিন্তু যান চলাচল নেই বললেই চলে, যানজটের সৃষ্টি হয়েছে এবং পুলিশ প্রত্যেকটি গড়ের সামনে অবস্থান নিয়েছে এবং এখন থেকে 5 মিনিট আগেও পুলিশ এই পান্থপথ কাঁঠাল বাগানের গলিগুলো মুখ থেকে শিবির কর্মীদের ধরার জন্য অভিযানে নেমেছিল এবং সেখান থেকেও 4-5 জনকে তারা আটক করেছে। সব মিলিয়ে বলা যায় রামনা, রক্তা এবং তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তারা প্রায় 14-15 জন শিবির কর্মীকে আটক করেছে। এই মুহূর্তে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।